Jab tu bu abar boli, abar boli. Abar boli. Abar boli. Abar boli. Hey, jig aske. Kuchh kajol tar chakat jehara. Kitna roz mera pal ki behara. Parar dada to bole oi hala khara. Dekhle abar kore dimo bichi. Hey, 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 hey. ओ भाई ना भाई एक तो व्यस्त आसिलाम एकजुन लगे देखा करते गेसिलाम धरते पारि नि आपनार लगे परे कथा कई भाई खूब क्लान्त लागतेछे जी सलाम आलैकुम আমি পল্টনে থাকুম না হাজারিবাগে থাকুম না এখানে থাকুম ওয়াশ করুম না বাসন দিমু এটা কি তো করে কয়ে কই তুইব কে ভাই রিকশার পিছনে ভাগছিলেন এখন পান্নাই দিকে কি মন খারাপ করে এনে বয়ে রইছেন আমি দৌড়াইছি তখনই তো দেখলাম দৌড়াইতেছস তুরাক তরে দেখলাম তুরাক নদীর মতো পিছে পিছে যাইতাছস আর তুই চিকি তরে তো দেখলাম চিকনার মতো এই জমন করে যাইতাছস এখন আমারে কইতাছস তো ভাই এতক্ষণ বয়ানা থেকে উপরে যান ফেশিয়াল ডিশিয়াল করেন তুই যা এখান দিয়া তুই গিয়া উপরে যা উপরে গিয়া ক যে আমার গালের ভিতরে দিয়ে দুইটা আলু বইলে দিত তোর গালগুলো ফুলা ফুলা লাগবো না না রে আপনার ফেশিয়াল ডিশিয়াল কোন সুন্দর নালে যাওয়ার সময় তো আপনারা দেখবো না ঠিক না আচ্ছা তোরা এই আমার লগে টম এন্ড জেরি খেলার কতদিন খেলবি কত আমার পিছে পিছে রুম লাগিয়ে থাকোস কেন বাপ হ্যাঁ আপনি টম আমরা দুইজন জেরি দুইটা জেরি হ্যাঁ এটা টম এন্ড জেরির নতুন ফরম্যাট ভাই হ্যাঁ নতুন ফরম্যাট দুইটা জেরি নতুন ডাইমেনশন তোরা খেল টম এন্ড জেরি ঠিক আছে তোরা দুজনে একজন টম হ আর একজন জেরি হ তারপর তোরা খেল আমার পিছে লাগিস না আইশন আমি এখন ওই পেয়ারা মিয়ার ছাদে আছি বুঝছস এখানে খুব ভালো ভালো কিছু ইটা আছে ওই যে আমগুলো কামে লাগবো না এখান থেকে নিতে হইব ঠিক আছে হ্যাঁ কেমন আছো জি ভালো আপনি আমার নাম বয়ান এটা কি আপনার নাম কেন অসুবিধা আছে কোলো না না ঠিক আছে বয়ান তো ভালোই নাম আর এটা আমার কামের সাথে যায়ও ভালো বুঝছো আমি আবার রাজনীতি করি তো এলাকায় নানান জায়গায় নানান বয়ান দিই তো এর জন্য নামটা আমার সাথে ভালোই গেছে তো বলো তোমার কি নিয়ে বয়ান দেব জি আমি একটা স্কুলে টিচারই করি এই তো পাইছি একটা বয়ান দেওয়ার মতো বিষয় তুমি শিক্ষকতা করো তো মাস্টারি করো মাস্টারি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব বুঝছো অনেক দায়িত্ব নিয়ে কাম করতে হয় পোলাপান গই যে তোমরা পড়াইতেছো এরাই তো একদিন জাতির ভবিষ্যৎ হইব তো আমার ইচ্ছা আছে এই মহল্লায় একদিন একটা স্কুল করুম খুব তাড়াতাড়ি করুম ওইখানে তোমার মতো এরকম একটা ইয়াং দেখা হেডমিস্ট্রেস বানাই দেব না আসলে আমাকে আরো অনেক শিখতে হবে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই আরে অসুবিধা নাই হয়ে যাবা তো এই পেয়ারা মিয়া তোমার কি লাগে আমার চাচা চাচা ভাই আচ্ছা ঠিক আছে বাকি আলাপ আমি পেয়ারা মিয়ার লগে ইশারা লব মনে একটা কথা বলি যদি কিছু মনে না করেন না বলেন অসুবিধা দেখি নাবিলার নাম্বার কেন নাবিলার নাম্বার হলে কি করবেন নাবিলার নাম্বারে টাকা পাঠাতাম দিয়ে আপনি পরে না আপনি নাবিলার নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন তাহলে আপনি একটা কাজ করেন আপনি নাবিলার নাম্বারে 200 পাঠান আর আমার নাম্বারে 300 পাঠান আচ্ছা এরকম কোনো ব্যাপার না সেটা পাঠান আর আপনার নাম্বার তো আমি জানি না আমি দিয়ে যাচ্ছি আপনি পাঠিয়ে দিন আচ্ছা ঠিক আছে নাম্বারটা লাই কি করতেছ মোবাইলে লিখছ কবিতা লিখতেছি হিপ হপ কবিতা ও ইয়ো কবিতা ইয়া কবিতা হ্যাঁ
এটা ঢাকা ঢাকা ইয়া ঢাকা ইয়া কবিতা ইয়া ইয়া কি এরপরে ভুল করবে না ইয়া কবি এরপরে ভুল করলে কিন্তু থাবর দেবো একটা আচ্ছা ঠিক আছে আচ্ছা ইদানিং তুমি এটা কি রান্ধো হ্যাঁ খাওয়াই জানা এটা কোনো রান্না বান্না হইলো লবণ দাও না হলুদ মরিচ ঠিক মতো দাও না না খাইতে খাইতে কি অবস্থা হইতেছে তোমার রান্না খাওয়াই জানা ওই বাজার করছো কোনোদিন এক বোতলা হলুদ কিনছো হ্যাঁ খাইতে খাইতে জিব্বাটা এত বড় হইছে হ্যাঁ স্বাদ লাগে না আমি খাওয়াইছি ভাই বইলা বেটা আমার পাইছে আসছে এই শরীর নাহলে কঙ্কাল হয়ে যেত এটা ঝুলতি বেটা ডাক্তারখানায় পাঠাইতাম তারপরে ডাক্তারখানায় পোস্টার হয়ে ঝুলতি হ্যাঁ ঠিক আছে ভাই আমি তো অনেক সমস্যা বুঝো না তোমার তো সময় হয়েছে বিয়ে শাদি করো বুঝো না তাহলে আমার অনেক সুবিধা হয় আমার অনেক সমস্যা দূরে যায় আমারও ভাবির লাগে একটা আলাদা রকম সম্পর্ক ভাবির লোক একটা আলাদা সম্পর্ক মানে ভাবি আর দেখো হন কথা কম কর আমি যারে বিয়া করুম এই মায়া এর লগে আর আমার লগে ছাড়া আর কারোর লগে কোনো রিলেশন সম্পর্ক থাকবে না তাহলে এর লগে আমরা একটা বিশেষ ব্যবস্থা নিতে পারি মনে করো যেমন টুথপেস্টের লগে একটা টুথব্রাশ ফ্রি না এমন দেখে তোমার লগে একটা মায়া দেখবো ঠিক আছে তোমার শালি থাকবো শালির লগে আমার তুমি একটু বুঝেই তো ঠিক না আমি তোমার ছোট ভাই না প্রেম লাগে বেটা ক্ষমতা লাগে দিলের ক্ষমতা লাগে বুঝছস না পারলে লবি আর কি আমার কি আচ্ছা ঠিক আছে ভাই শিল্প সাহিত্য চর্চা আছে তো ওই সেই সাহিত্যিক ইয়া থেকে রাখছে আর কি জন্ম নিবন্ধন করা আর কি নামটা এই যেমন নদীর নাম চিত্রা আছে না তারপরে আরো কি আকাশ হয় কারো নাম বাংলা সাহিত্যের অনেক গল্পে উপন্যাসে কবিতায় অনেক এরকম অনেক নায়ক নায়িকার নাম পাত্রপাত্রীর নাম এরকম আপনি পড়লে মানে দেখতে পারবেন আর কি এই যে আপনার নাম নাবিলা এই নামটারে যদি দুই ভাগ করি না স্পেস বিলা হ্যাঁ তো এই তাহলে কিন্তু কী দাঁড়াইতেছে না বিলা না বিলা শব্দের অর্থ জানেন তো বিরক্ত ডিস্টার্ব আর কি তা তাতে কি আপনি বিরক্ত না মানে আপনি কি কখনো বিরক্ত হন না মানে যেই রাখুক নামটা মানে ওনারা কি এটা মানে মিন করে রাখছেন তার মানে আপনার নাম হচ্ছে তু রাগ উর্দুতে তু হচ্ছে ধরুন যে আপনি আর রাগ তু রাগ মানে হচ্ছে আপনি রাগি তো রাগি না মানে তু রাগ মানে তু তো তুই রাগ রাগি হয় আর তু রাগ তুই বাসা ভাড়া দাস না কেন হ্যাঁ এরকম মাসের পর মাস বাসা ভাড়া না দিয়ে তুই থাকতে পারবি ক ওর চাচা প্যারামিয়া ডেইলি আমারে ফোন করে তোর কথা কয় তুই তো আমার মান সম্মান কিছু রাখবি না আর এই নামটা বদলা বুঝছস তুই রাখ সবাই চাই না গেছে যে তুই আমার লগে থাকস যেখানে যাই সেখানে দোকানদার কয় ভাই তুই রাখের কাছে টাকা পাই তুই এত বাকি কাজ কেন হ্যাঁ তুই তো আমার ইজ্জতে হাফসুল লাগাই দিতেছস ওই আপনি আসুন আপনি বলেন ভাই আমার যা যা কয়ে গেল এটা শুনে আপনি আসতেছেন মজা নিতেছেন আপনার লোক কিছু পাওয়া যাচ্ছে
আপনি ওর সামনে আমার নাম ধরে ডাকলেন কেন? তুরা কয় ডাকলেন কেন আপনি? তো তোর নাম তো তুরাগি। আপনি জানেন এই নাম আমার বাপে আমার মায়ে অনেক পছন্দ করে অনেক খুঁজে রাখছে এবং এটা একটা জন্ম নিবন্ধন করা নাম। তেল লেগেই তো তুরাগ নামে ডাকছি। কেন মায়াটা খুশি হয়নি? আরে তুরাগ কয় আপনি ডাকবেন কেন? আমার তো তুরাগ নাম শুনলে ওই যে আপনার ইয়ার বিশ্ব রোডের ওই তুরাগ বাসের কথা মনে হয়, আমার বাসের কন্ট্রাক্টরের কথা মনে হয়। আরে এটা তো তোর সমস্যা, কিন্তু তোর বাপ মা তো একটা নদীর নাম রাখছে তাই না? এবং এই নামটা তো নিশ্চয়ই খুব সুন্দর নাম, তুরাগ নাম, তুরাগ নদী, কত সুন্দর একটা নাম। মায়াটা কি পছন্দ করেনি? আরে পছন্দ করছে, আপনি এই নামে ডাক্তারের নাম। আরে আচ্ছা ঠিক আছে, এখন থেকে তাহলে তুরাগ নাইনটা ডেকে বালু নদী ডাকুন নে। আপনার লগে আমার বয়স শেষ হবো না, আমি আপনার এই বাড়ি আপনার ভাঙে যাবো আপনার সামনে। আপনি আছেন, কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আপনার অনেক কষ্ট না? রান্না করতে হয়, বাজার করতে হয়, কাপড় ধুতে হয়, আবার শুকাইতেই হয়। কষ্ট তো একটু আছে জীবনে, মানে কষ্টের আরেক নামই তো জীবন, মানে কষ্ট ভার্সেস জীবন। এই একটা বিয়ে করলেই পারেন। বিয়ে তো একটা করতেই চাই, কিন্তু আমারে পাত্রী দিব কেটা? আপনার নাম তো তুরাগ, আপনার জন্য তো নদী খুঁজতে হবে তাই না? হ্যাঁ, নদী একটা খুঁজে পাইছি অবশ্য, কিন্তু নদীটার মানে মোহনায়ের কাছে গিয়ে আবার ফিরে আইতেছি, কোনো এক পুবাল বাতাসে আমার আবার পিছনে নিয়ে যাইতেছে, আবার আইতেছি। এই যে মোহনায় ঠিক মিশতে পারতেছি না আর কি নদীর সাথে। আচ্ছা আপনি কি অনেক হিন্দি ছবি দেখেন না? কেন, আপনার এটা মনে হলো কেন? হ্যাঁ, আপনাকে দেখলে কেন জানি ওই যে মুন্না ভাইয়ের সার্কিট আছে না, ওই সার্কিটের মধ্যে একটা ফিল আছে বুঝছেন। আমি সার্কিট না, মুন্না ভাই সার্কিট না, আমি হচ্ছি কবিকিট। ইয়া কবিকিট, একটা কবিতা শুনবেন? আমার কবিতা করে দেখান না। শুনেন দেন, ভালো লাগবে। আচ্ছা শুনেন কবিতাটা, হয়তো সে যে নাবিলা নাবিলা দূরে কেন রহিলা, আমার দিকে ফিরিয়া এখনো না চাহিলা। কবিতা কি ফাইজলামের জিনিস? এটা তো হৃদয় থেকে বাইরে, এটা তো ভাবনা থেকে বাইরে। সেই জন্য তো আপনি আমার নাম নিয়ে কবিতা বানাতে পারেন না। আপনারে আমার চাচা বাসা ভাড়া দিছে, ছাদ তো ভাড়া দেনে না, যে ছাদে এসে আপনি আমার সাথে ফাইজলামি করবেন? আপনি তাহলে আপনার এত ছাদের এত জায়গা থাকতে আপনি এই কোনায় কেন? আপনি তো সুরসুরিটা তো আপনিই দিতেছেন। আমার চাচার বাড়ি ছাদ, আমি যেই কোনায় ইচ্ছে সেই কোনায় থাকবো, সেই জন্য তো আপনি আমার পাশে এসে সুরসুরিটা নিবেন না। না র‍্যাব তো চিনেন না, র‍্যাবের মার যখন খাওয়াবো তখন বুঝবেন। আপনারা সবাই মিলা না, আমরা এত পেইন দিচ্ছেন, এত পেইন দিচ্ছেন, মানে শুনেন শুনুন, র‍্যাব আমারে চিনাই তো বলা, র‍্যাব চিনি, আর্মি চিনি, পুলিশ চিনি, আপনি যা যে কারো মার খাইতে পারেন, আপনি হিটলার রে গিয়াও কইতে পারেন, আমারে শাস্তি দেওয়াল নেই। এক্সকিউজ মি, হিটলার মরে গেছে। আমিও মরে যাবো আপনার জন্য। মরেন এই যে মরতে মরেন, এই যে মরে গেলাম, মরে গেলাম, কিন্তু লাভ দিয়া না, মরুম না, মরুম না, এত নিচে জায়গা থেকে মরা যাব না। ওই তবে এখান থেকে নাবিলার নাম্বার ফাঁস হয়েছে কেমনে ভাই? কিছুদিন আগে চিকি ভাই আসছে, আইসা ভাই আমার একদম চপার মেয়েটা জোর করে নিয়ে গেছে নাম্বারটা। তোর চপার তো আমি এখন একটা মানুষ, আমি বয়ান, আমার লগে বয়ান না কইরা তুই কেমনে ওর নাম্বার দিছস? হ্যাঁ কোন নাম্বারটা দিছস? আচ্ছা ভাই এই যে অনেক কবি দেখছি বুঝছো, কিন্তু তোমার মধ্যে একটা বিরাট পার্থক্য আছে বুঝছো। ওই কবিরা পাঞ্জাবি পড়তো, তুমি এই যে গলায় কত শিকল মিকল লাগাও, এই যে কাইতন পরো, টুপি, হিপ হপ পুরা পুরা ইয়ো ইয়ো কবি, কনভার্স পরো, তাই নাকি? ওই বটে ইয়ো কি মানে এই যে তুমি একটা পেইন পেইন কবি একটা বুঝো নাই? পেইন কবি মানে মানে পেইন কবি, এই যে আমগো দেশের যে কবিগুলো আছে এগুলো ট্রেডিশন থেকে তুমি ডিফারেন্ট না, তুমি পাঞ্জাবি পরো না, তোমার চুল পরো না, তুমি চশমা পরো না, তুমি তো পুরা এই যে ইয়ো সেজা থাকো। এটা এটা তো পজিটিভ, এই পেইনটা হ্যাঁ এটা পজিটিভ পেইন। হ্যাঁ এক হচ্ছে আমি আলাদা হবো না, আমি তো আলাদা লই, আর এক রকম লই, আমি এক রকম লই, তা আমি আলাদা না? আর ইও কি বেটার? তুই তো হিপ হপের টার্ম ইউজ করতেছিস, ইও, আমি বললাম ইয়া বেটার, ঢাকা ইয়া, ঢাকা ইয়া, ইয়া ইয়া কবি, মানে ইয়া পেইন কবি। হ্যাঁ তুই হিপ হপ পোয়েট্রির নাম শুনছস বেটা, হিপ হপ সিনেমা দেখছস, হিপ হপ সব হয়,
ইয়ো সব ইয়ো ঠিক আছে কিন্তু আমরা হইতেছাম ইয়া ইয়া কবি হ্যাঁ ইয়া কবি ইয়া পেন কবি ওই যে বল যাইতেছে হাইতেছে জুনা নারকেলটা বুঝছো পেন লইতে স্টান ভাই তুই কাল লগে বইয়া কথা কই কাঞ্চি করে লয় তুই জানোস ও কি করছে কি করছে ফ্লেক্সির দোকান থেকে নাবিলা সহ মহল্লার সমস্ত মায়েগো টেলিফোন নাম্বার লইছে ঝাড়ি দিয়া এখন রাইতে রাইতে বাথরুমে ঢুকে ওকে কল দেয় এক লগে থাকো স্টার পাস না এটা ভাই আপনি কি কইতাছেন কি ভাই কি পেইন লইতাছেন ওই কথা সত্যি ভাই তুমিও বিশ্বাস করতেছো ভাই আই চুপ তুই ফ্লেক্সির দোকানে যা গেলেই তো টের পাবি ওরে জিগা তারপরেই টের পাবি ওই দূর ফোন করা ভাই হারায় না ভাই তুমিও বিশ্বাস করতেছো ভাই তুমি ভাই মোটে একটা উচা কইরা কান্দর কান্দর ভাই আরো সামনে কান্দর এক বাউজে কর ডান বাউজে কর আকাশের দিকে তাকা থাক কান্দর ভাই তুমি ভাই घुमाना खीरा खाई छक्का नक्का तो चलो से गान के लिख से बेटा এটা দেন নাকি করম যে গাইছে আর চিনি পটাক যে লিখছে আর চিনোস না তুই এই গান বিকৃত করে গাইতাছস জানো সেটা মারজুক রাসেলের লাগে এটা জানোস তুই কোথাকার ভাই কোন মারজুক রাসেল ভাই পেইন দেন তো এখন ঘুমাও ঝকনক ঝকনক দেহ ঘুমাস না ঠিক আছে বাস কর কুছ না ঘুমাই দে তো ঠিক আছে ঘুমাও এটা তো স্টেজ পাও না আমি আই ঠিক আছে ঘুমাইতেছি ভাই 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 কো ঘুমাই গেছো না কো হন্ত আছি চোখ বন্ধ কান খোলা কো ভাই তোমার লাগি আমার কাছে একটা জিনিস আছে নিবা দে নাবিলার ফোন নাম্বার লাগবে হ্যাঁ নাবিলার ফোন নাম্বার আছে তোর কাছে হ্যাঁ আছে লাগবে কিনা সেটা কো দে অন্য সিম আছে তোমার কাছে হ্যাঁ ডুয়েল করা আছে কো অন্য সিমের তো ফোন দাও নাহলে তো তুমি তো বোকা ধরা গেছো খুলে লই ধরো হ্যাঁ কো খুলছো হ্যাঁ কো না 017 017 ডাবল ওয়ান ডাবল ওয়ান 707 হ্যালো নাবিলা একটা কবিতা শুনবা নাবিলা নাবিলা দূরে কেন থাকিলা কাছে না আসিয়া দূরে দূরে রহিলা তুরাগ মিয়া তুরাগ নদীর পাড়ে গিয়া কবিতা পড় আমি নাবিলা না আমার নাম বয়ান কাবিলা যার বয়ান তুমি ডেইলি শুনো বন ভাই এটা মিস্টেক হয়ে গেছে ভাই ভাই তুই আমার নাম্বার জানোস না আবার কাজ ভুলে গেছে একটা নতুন নাম্বার দেয়া করতে গিয়ে আপনার কাছে চলে গেছে ভাই কি আর ভুল হইছে আজকে তো প্রমাণ হইল যে আমি একলা না তোরাও নাবিলার পিছে পিছে ঘুরোস এবং নাবিলারে ফোন করার জন্য সব সময় অস্থির থাকোস এবং এখন মাথামতা ঠিক নাই আমার ফোন নাম্বার জানোস না এখন যেই নাম্বার পাইছস ওইটারই নাবিলা মনে করে আমারে ফোন করছস হ্যাঁ ভাই কালকে সকালবেলা আমার লগে দেখা করবি তারপরে বুঝবি আমি তোরে কেমনে মাফ করি হয়ে গেছিস না চিকি তুই তো গেছিস না তুই আর এখানে ঢুকতে পারবি না বিছনায় হইতে পারবি না তোর বাইরে বাইরে থাকতে হইব গোলা তুই আর কি মানুষ বেটা আমার লগে আরে তুমি হ্যাঁ আমি একটু ফ্রেন্ডের পাশে আসছি এখানে এখানে তো তোমার কোনো ফ্রেন্ড থাকে না এখানে তো শুধু আমি থাকি কেন আপনি কি মেয়ে যে কোনো ফ্রেন্ড থাকতে পারবে না এটা তুমি কি কইলা আমারে কি মেয়ে লোকের মতো লাগে নাকি লাগে না কিন্তু আপনি তো বললেন এখানে তো তোমার কোনো ফ্রেন্ড থাকতে পারে না এখানে তো শুধু আমি থাকি এখানে আমার ফ্রেন্ড থাকে তুমি কথা কথা তর্ক করতেছো কেন
আমি তোমার মুরব্বি না। ওয়ালাইকুম সালাম। আচ্ছা শুনো, তোমার দেখা হয়ে ভালোই হয়েছে। তোমার কেউ ফোন টোন করে নাকি? আমার ফোন করলে আমি আপনাকে কেন বলবো? না, এই মহল্লার পোলাপান ফোন করে কি না? সাবধানে থাকো, ঠিক আছে? তুমি তো যে ফ্লেক্সি লোডের দোকান থেকে ফ্লেক্সি করো না, ওখানে তো তোমার নাম্বার দাও, ওগুলো মহল্লার পোলাপানে নিতেছে। আমার কাছে খবর আসছে, ঠিক আছে? কালকে তুরাক আমারে ফোন করছে, ফোন করে কে নাবিলা, পুরা প্রেমিকের কণ্ঠে। তো একটু সাবধানে থাকো, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে আমারে ডাইরেক্ট ফোন দিবা, আমি ওকে লাইন কেটে দেবো একদম। আপনি এক কাজ করেন, আগে নিজের লাইন ঠিক করেন। আমার লাইন ঠিক আছে, ওইটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, একটু গাটটা সোজা রাখো, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। আই দাঁড়ো দাঁড়ো, কথা আছে, তুই আমার নাম্বার কারে কারে দিয়ে বেরেছিস? আমি কে নাম্বার দিছি? তাহলে এই এই যে এলাকার পোলাপান আমার ফোন করে ডিস্টার্ব করে কেন? আমি কেমনে কম, হয়তো ফ্লেক্সি লোডের দোকান থেকে নিছে। ফ্লেক্সি লোডের দোকান থেকে কেমনে নিবে? আমি কি নাম্বার দিয়ে বলছি যে ভাই আমার নাম্বারটা এলাকার সবারে সাপ্লাই করবেন? না, তুমি হয়তো কারো দিছো, তুমি হয়তো ফোন ফ্লেক্সি লোড করতে দিছো, সেখান থেকে নিছে। ওই আমি দিছি, আমি দিছি না, তুই দিছো। সাহে তুই আমি নাই তো। আবার আবার কথা, দাঁড়া না, আমি আজকে আব্বা আম্মার সাথে বসি, তোর বাসায় খাবার তো বন্ধ বন্ধই, তোর আমি বাসায় ঢুকতে দিব না, বেশি বেয়াদব হয়ে গেছো না? হ্যালো নাবিলা, কেমন আছো? হ্যাঁ ভালো। কে? আমি বয়ান, বয়ান বলতেছি। হ্যাঁ, তোমার খোঁজ নেওয়ার জন্য একটু ফোন করলাম। কি খবর নিতে চান বলেন? বাসার পাশে একটা নারকেল গাছের নিচে বসে আছি। এই যে তোমার একটু ফোন করলাম। ও, নারকেল গাছে ভূত থাকে তো, আপনাকে ভূত ধরবে? ওগুলা নিয়ে তুমি চিন্তা করো না, ভূতে আমাকে কেন ধরবে। আচ্ছা শোনো, আমি কিন্তু স্কুলের প্রজেক্টটা অনেকখানি আগায় গেছি, ঠিক আছে? হেডমিস্ট্রেস কিন্তু তোমাকেই হইতে হবে। আচ্ছা ভাইয়া, এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলি, ঠিক আছে? ভালো থাকবেন। ওকে, হ্যাঁ, জি, আল্লাহ হাফেজ। কিছু খাবি? খাওয়ান ভাই, খাওয়ান ভাই। জিগাইলাম ভদ্রতা করে লগে লগে, তোরে কেন বাপে তোরে খাওয়ায় না? বলো হয়ে গেছে, খাইতে চাও না ভাই? কোনোদিন তো কইলি না যে না ভাই আরেকদিন খামো। আচ্ছা ভাই। আচ্ছা তুই এরকম সবসময় এরকম হাফ প্যান্ট পরে থাকুস কেন, তোর ফুল প্যান্ট নাই? না ভাই, আমার তো আপনি আমার বাপের জিনেন ভাই, এই যে টাকা দেয় এই পর্যন্ত কেনা যায়, এই পর্যন্ত কেনা যায় না। তোর বাপের টাকা পাইবো কোথেকে? বাসা তো ভাড়া দিছিস ওই তুরাক আর চিকিরে, ওরা ঠিক মতো ভাড়া না দিলে না তোরে তোর টাকা দিব। তোর বাপের কবি ওই রেদওয়ানের বাপ যেরকম টেকনিক লইছে ওই টেকনিক ফলো করতে। কবি যে ভাড়া টিকাগুলো লগে, যারা ভাড়া ঠিক মতো না দিব তাকে টেলিভিশন ফ্রিজ জব্দ করে ফেলাইতে, তারপরে গ্যাসের লাইন, কারেন্টের লাইন, পানির লাইন কেটে দিতে, তাহলে দেখবি ঠিক মতো ভাড়া দিব। আর শোন, তোরে আমি জেল লেগে ডাকছি, লেদার কলেজে একটা মিটিং করতে হইব, তোর কিছু সাহায্য লাগবো, ঠিক আছে? তোর পোলাপান লয়ে আইতে হইব, চল আমি তোরে বুঝাইতেছি আস্তে আস্তে, যাইতে যাইতে। আপনি তো খুবই বাজে একটা মানুষ ভাই, আপনি দুপুর বেলা আপনি আমাকে শাস্তি দিতেছেন, সবাই সকালবেলা ব্যায়াম করে আর আপনি এই দুপুর বেলা, এটা কেমনে?
তোকে নিয়ে আইতে হইছে বেটা। আর আমি সকালে ব্যায়াম করুম না দুপুরে ব্যায়াম করুম এটা তকরে কই তইব জানোস না? বোম্বের আমির খান শাহরুখ খান কখন ব্যায়াম করে, ওরা সকালে ব্যায়াম কইরা কি করে, আমি ওটা দুপুরে করে ওটা ডবল স্লিম হইব অগত থেকে। আপনি ডবল স্লিম হইবেন? আপনার এই যে যে পেটটা এইটা আর স্লিম হওয়ার কিছু নাই, সব স্লিম হয়ে গেছে। আরে ওরা তো 6 প্যাক করে, আমি 12 প্যাক করুম। আপনি দেখেন না আমগো বাংলা সিনেমার নায়কগুলোর দেখেন না, এরা কি এগো পুরো একটা প্যাক দেখা যায়। আচ্ছা তোর আমার এই এক্সারসাইজ করার সময় এখন ডিস্টার্ব করতেছস কেন? কত আরে ডিস্টার্ব কই, আমরা তো আনন্দ লইছি আপনার লেখা। খালামার লগে আমগো কথা হইলো, খালাম্মা কইতাছে যে বয়ন তো বুড়ো হয়ে যেতেছে, বয়স হয়ে যেতেছে, ওর একটা বিয়া দেওয়া দরকার। আমরা একটা মায়াম হয়ে দেখে আপনার লেগে এখন বিয়ার ইয়া লইছি, বয়াম লইছি। তুই বিয়া করস না কেন? আরে আমি তো কবি, আমি তো একটা কবিনী খুঁজতাছি, কবিনী পাইলেই বিয়া করালাম। কবিনী তো আমি পাইয়ে গেছি, কর্ণফুলী নদী। তুই তুরা খাল গিয়া কর্ণফুলী নদী তারাই যাবি। ভাই এদিকে ওদিকের কথা রাখেন, আপনি জানেন আমি একটু বেদব টাইপের পোলা, স্ট্রিট কথা কইতেও পছন্দ করি শুনতেও পছন্দ করি। যেটা কথা হইলো সেটা হলো খালাম মাম করে ডাকছে, আপনার বয়স হয়ে গেছে, আপনার এসব অস্বাভাবিক আচরণের কারণে আপনাদের মায়া দেখতে গেছে, আমার মায়া দিছে আপনি বিয়া করেন আপনার বয়স মতোই, ঠিক আছে? আর নাবিলারে ছাড়েন, কি করতেছেন এই বয়সে? আপনি তো নাবিলারে একটা ন্যাশনাল ইস্যু বানায় লাগছেন। কি ন্যাশনাল ইস্যু? নাবিলা ন্যাশনাল ইস্যু না ইন্টারন্যাশনাল ইস্যু এটা আমি বুঝি, তোরা বুঝোস? নাবিলা মোটেও ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল ইস্যু না, সে হচ্ছে এই হাজারিবাগের ইস্যু। আর হাজারিবাগের ইস্যু আমি ফয়সলা করি, ঠিক আছে? নাবিলা আমার। আসুন আবারও কইতেছি, একদম ভালো করে মনে রাখবি, হাজারি বিভাগের ইস্যু আমার ইস্যু, ঠিক আছে? আমি ঠিক করুম, আর নাবিলা কারে বিয়া করবো না করবো এটা আমি ঠিক করুম, ঠিক আছে? আমি বিয়া করুম, আমি কয়ে যেতেছি। আর তুই তুরা খাল, তুই কর্ণফুলী নদী থেকে আড়ায় যা, আমারে ডিস্টার্ব করবি না। আর হ্যাঁ আমি তো নাবিলা ফুলি খুলতেছি, খুঁজতেছি, পাইলেই বিয়া করালাম। কি কইছে? ভাড়া না দিলে ভাই কম্পিউটার টিভি মোবাইল যা আছে আমার লই দিতে কইছে। বরাবর কইছে আমার একটা টেলিভিশন, একটা কম্পিউটার, একটা মোবাইল ভাই, একটা মোবাইল, ক্যামেরাওয়ালা, একটা ডিশ অ্যান্টেনা, এগুলো কিনা দিয়া পরের মাসে আয়া লই যেতে কইছে। আমার ঘরে এডি নাই, ঠিক আছে ভাই? ভাড়া না তুলতে পারলে আমার ফুল প্যান্ট কিনা দিবি না তোরে ভাই? এনে হাফ প্যান্ট পরে খারা খারা বিউটি পার্লার দেখ, একটু হাওয়া খা, ঠিক আছে? ওই আমগো ইয়া আছে অনেক আপন পয়রা আছে, লয়ে যা, ঠিক আছে? অনলাইন চলো তো ভাই, ভাই ভাই চলেন না। হ্যালো, হ্যালো নাবিলা, কে? আমি তুরাক, চিনতে পারছো? জি আসসালামু আলাইকুম। না আমি এখন কই জানো? আমি তোমার চাচার বাসার ছাদে। জি আপনি আমার চাচার বাসার ছাদে, তো আমি এখন কি করব বলেন? শুনেন আপনি এক কাজ করেন, আপনার নাম তো তুরাক, আপনি পদ্মা মেঘনা যমুনা এই টাইপের কাউকে খুঁজে নেন। আমি আশা করব ইন ফিউচারে, ইন ফিউচার আপনি আর আমাকে ডিস্টার্ব করবেন না। আচ্ছা ফোন দিলাম না, কিন্তু রাস্তায় দেখা হইলে কিন্তু কথা কম। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সালাম আলাইকুম। আরে হো গায়া হ্যায় তুঝকো তো প্যার সজনা, লাখ কর লে তো ইনকার করনা, ইয়ে প্যার করনা। আরে কথা কও না কেন, কি হলো আজিব তো? আমি সে কখন থেকে বসে আছি তুমি কোনো কথাই কও না? তোমার জানো তুমি, তোমার না দেখলে আমার পেটের ভাত হজম হয় না, আমি এখানে বসে আছি তোমার দেখার জন্য আর তুমি কোনো কথাই কও না। কি হলো, কিছু একটা কও। তোমার পেটের ভাত এখন হজম হবে তাই নাকি? তুমি কি জানো কালকে আমার চিন্তা হয়েছে? একটা ফোন দিছো তুমি আমার কালকে? আমি তো ফোন ট্রাই করছি বাট তোমার তো ফোন যায় নাই। ধানমন্ডি 8 নম্বরে যে চিন্তাই হলো, তোমার লোকজন আছে না, তুমি যে কি বড় বড় কথা বলো, একটা লোক দাঁড় করে রাখতে পারো না এখানে, আমার পিছনে একটা লোক দিয়ে রাখতে পারো না, তুমি কি প্রেম করো? প্রেম করার আগে তো কত কথা বলছিলা,
এখন লোক দিয়ে রাখলে তো তুমি বলবা যে তোমাকে সন্দেহ করি এই কারণে লোক দিয়ে রাখছি। এখন তার জন্য তো লোক দেওয়া যাবে না, কিন্তু কি হয়েছে সেটা আমি আজকে সারা দিনের ভিতরে এটা আমি বের করতে পারবো। আর বাইর করছো তুমি? তুমি টেনশন নিও না, আজকে সুন্দর মধ্যে মনে করো যে এটা তুমি সেট পাওয়া যাবা। এখন কথা হলো তুমি তোমার মন কেমনে ভালো হবে সেটা কও। আমাদের নতুন একটা সেট কিনে দাও, তুমি আজকেই একটা নতুন সেট কিনে দিবা, সাথে একটা আইপড। কান বন্ধ করতেছো কেন তুমি? এদিকে ঘুরা বসো, এতক্ষণ ঘুরাছিলে এখন এদিকে ঘুরা বসো। তুমি বুঝছো কি বলছি তোমার? আমি বুঝছি, কিন্তু কথা হলো ফোন তো কিনা দেওয়াই যায়, ঠিক আছে? এখন ফোন তো কিনা দেওয়াই যায়, কিন্তু আগে তো একটা ব্যবস্থা করতে হবে। কিসের ব্যবস্থা? এখন তাহলে তুমি একটা কাজ করো, তুমি মনে করো যে আমার আপুরে তিনটা ছেলে ডিস্টার্ব করে, ঠিক আছে? আর তুমি ওই তিনটা ছেলের ফোন দিবা, ফোন দেয়া তুমি যদি ওদের কাছ থেকে একটা ফোন নিয়ে নিতে পারো, ঠিক আছে, তাহলে তো সব প্রবলেম সলভ। সমস্যা কি? শোনা, এমনি দাঁড়াইছিলাম এই জায়গা আর কি। দাঁড়ায় আসো, ভালো কথা। ও কি মারতেছো কেন বারবার? কি মারতেছিলাম না, আপনার জন্য দাঁড়াচ্ছিলাম আর কি, আপনার সাথে একটু দেখা করবো। কেন আমার সাথে দেখা করার কি আছে? আই, নাম কি তোমার? আমার নাম চিকি। কি চিকি? এটা কি মানুষের নাম? কেন আপনাকে আমার মানুষ মনে হয় না? এই যে আমার নাম চিকি। হাসতেছেন কেন? আপনার নামটা তো কেমন কেমন? আমার নাম এই যেমন, আপনার নাম নাবিলা, আপনাকে দেখলে আমার মনটা খেয়ে যায় বিলা। তাই ভাইয়া? ও, আর এই এলাকার সব যত পেইন টেন আছে সব আমি দূর করি, বুঝছেন? সবাই আমার কাছে এসে বলে, এই জন্য সবাই আমার পেইন চিকিও বলে, ঠিক আছে? সে কারণ সবাই পেইন আমি দূর করি তো, বুঝছেন না? বুঝছি, আমার একটা পেইন আছে বলেন, আমি সব সব দূর করে দেব, কোনো ব্যাপার না। জি, আমার পেইনটা হচ্ছে তুমি। তুমি নিজে একটা পেইন কিলার খাও, তাহলে পুরো সব মানুষের এলাকার পেইন দূর হয়ে যাবে, ঠিক আছে? কোথায় যাচ্ছিলেন? আমি আমার স্কুলে যাচ্ছি। সেটা কি ভালো করে বলা যায় না যে নাবিলাপু আপনি আপনার স্কুলে যান? ও, নাবিলাপু আপনি স্কুলে যান? হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি যখন ফ্রি থাকেন নাবিলা কালকে সারাদিনই বাসায় আছে। আচ্ছা, ঠিক আছে। আর ভাই আপনার চামচা মানে শিষ্য চিকু কোথায়? ভাইয়া বিজি? আপনি পার্লার সামনে কি করতেছেন? একটু নীরব জায়গা। হ্যাঁ, কেমন না মানে আপনি একটা বিউটি পার্লার সামনে বসে আছেন, এটা কেমন লাগে না দেখতে? জারের নীরব তো, এজন্য শেষে আটা দেখতে অনেক মেয়ে আসে দেখতে পারবে। আরে না, এরকম কিছু না। বলো তুমি কেমন আছো? একটা কাজ আসছিল। বলো। নাবিলা কালকে আপনাকে দেখতে চলেছে, মানে আপনি যখন ফ্রি থাকেন তখন? কখন? এখন তো আমি জানি না, আপনি বললাম না যখন ফ্রি থাকেন। আর কেন দেখা করতে বলছে আমি তো জানি না, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, আমি এসে বলবো। আচ্ছা ভাই, আমার একটা আইপড দরকার ছিল। আমাকে? কেন কেন
আমার সাথে তো আচ্ছা বলো কি কি কারণে দেখা করছো? কারণ তো জানি না ভাইয়া, আপনি একটু মানে যদি আপনি যখন সময় পান কালকে একটু যদি আসেন তাহলে খুব সুবিধা হতো। কেন কি আছে? আমি তো জানি না কি আছে, এটা তো নাবিলা জানে আসলে কি আছে। আচ্ছা তো কখন মানে সময়টা তো বলতে হবে। সময় আপনি সকাল বিকাল রাত যখন ইচ্ছা তখন আসেন, কোনো সমস্যা। ঠিক আছে, নাবিলা কালকে সারা দিন বসে। আচ্ছা ঠিক আছে। আরে ভাই আমার একটু কাজ ছিল অফিসে। বলো। ঝাকানাকা ঝাকানাকা দেহ ঝিমাইস না। এই চুপ কর তো, একটু শান্তিতে আরাম নিতে দে। এ খিরা খাই ধরা খাইছি। মাপ চাই ভাই, থাম ভাই। ভাই আইছে কি আইছে? আরে আমগরে কালকে ছক্কা খাইছে যে আইছে। এই 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 শুনুন, তুমি কালকে আমগরে কথা দিয়া তারপর দেখা করলা না কেন? আমি আপনাদের কি কথা দিছি কখন? আমরা তোমার লাগে কালকে সারা দিন দাঁড়ায় আছিলাম। সারা দিন কেন, সারা রাত দাঁড়ায় থাকেন? আমি তো আপনাদেরকে বলি নাই দাঁড়ায় থাকেন। তুমি আমগরে কইলা কি লাগে? তোমার বান্ধবী আইসা আমগরে কয়ে গেছে যে তুমি আমগরের লগে দেখা করবা। আমার কোন বান্ধবী? রুশা নাকি নাম হইছে মার্ডার? ভাই মাফ করে দেন, আমার রুশা নামের কোনো বান্ধবী নেই। আপনারা কোথাও ভুল করতেছেন, আর ও হয়তো আপনাদের সাথে মজা নিছে। না তুমি মজা নিতেছো এটা তো বুঝতাছি না। আমি আপনাদের সাথে কেন মজা নিব? তাহলে আমগো এখন টাইম দাও, আমরা এখন চলো হাজির বিরিয়ানি খামু। ভাই হাজির বিরিয়ানি যাম যে টাকা আছে তো। টাকা নিয়ে তুই কোনো চিন্তা করিস না, চলো বিরিয়ানি খাই। আমি দেবো টাকা, চলো। আমার এখন এক মিনিট কেন, অর্ধেক মিনিটও সময় নাই। আপনারা যদি হাজির বিরিয়ানি খাইতে চান, আমার সাথে বসতে চান, আপনারা তো আমার স্কুল চিনেন, চিনেন না? কালকে আপনারা মোহাম্মদপুরে চলে আসেন। পুরা ফাপর তো ফুলটি লয়ে গেল ওই মায়ার, আমি পায়ে লই ঘরে, আমি ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিই। আপনার তো খালি বয়া মায়ারা ফাপর বাদ। হ্যালো নিলয়, তুই কি বাসায়? কই? আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই রাত্রে আমার সাথে একটু দেখা কর। হ্যাঁ আর শোন, ওই তোর একটা নীল শার্ট আছে না, ওই শার্টটা নিয়ে আসবি, আর তোর পা আর আমার তো এক পাই, তুই ওই তোর জুতা জোড়াও নিয়ে আসিস কালো। হ্যাঁ ওই কালকে আমার একটু মোহাম্মদপুরে যাইতে হবো একটা জায়গায়, বুঝছোস, একটু ভালো পোশাকে যাইতে হবো। হ্যাঁ নিয়ে আয় ভাই, হ্যাঁ তাড়াতাড়ি আয়। হ্যাঁ তুই এনে কি করস? তুই আপনি এনে কি করেন? আমি এসে নাবিলের লগে দেখা করতে। নাবিলের লগে আপনার কি কাম? তরে কই তুইব কি কাম? শুনেন এটা মোহাম্মদ তোর বুঝছেন, হাজারি বাগ না যেন আপনার বয়ানবাজি চলবো না, বুঝছেন? কি চলবো কি চলবো না একটু পরে ঠিক হইব। খারা খালি বয়ানবাজি করেন। হ্যাঁ নাবিলা আমি আসছি, হ্যাঁ নিচে আসি। তুই এনে কি, তুমি এনে কি করো? গাছের তলে দাঁড়ায় আছো।
আপনাদের তিনজনকে কালকে আমি এখানে আসতে বলছি, আপনারা আসছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ, আর আপনারা তিনজন আমাকে পছন্দ করেন সেজন্য আপনাদেরকে আবার ধন্যবাদ। আচ্ছা, আমরা কি বাবা মা ভাই বোন ছাড়া আর অন্য কাউকে ভালোবাসতে পারি না? আমাদের ভালোবাসাটাকে কি আমরা ওয়াইট করতে পারি না? আপনারা যেমন আমাকে ভালোবাসেন, আমি ভালোবাসি এই বাচ্চাদেরকে। বাচ্চাদেরকে ছাড়া আমি অন্য কোনো কিছু চিন্তা করতে পারি না। ওদেরকে ছাড়া আমি অন্য কিছু চিন্তা করে সময় নষ্ট করতেও চাই না, কারণ ওরাই আমার সব কিছু। তুমি কি তোমার সারা জীবন প্রতিবন্ধীদের নিয়ে কাটাই দিবা? চুপ, একদম চুপ। ওরা প্রতিবন্ধী না, ওরা অটিস্টিক। জানতে চাইলে, বুঝতে চাইলে ইন্টারনেটে সার্চ করে তারপরে জেনে তারপরে কথা বলবে। তাই চুপ। নাবিলা, আমরা সত্যি খুব সরি, তোমার অনেক ডিস্টার্ব করছি। আসলে আমরা বুঝি নাই তুমি যে এত মহান একটা কাজ করছ। ঠিক আছে, তুমি থাকো তোমার এই ভালোবাসার মানুষদেরকে নিয়ে, ওদের সাথেই থাকো। আর আমরা সত্যিই খুব দুঃখিত, আমরা আর কোনোদিন তোমার ডিস্টার্ব করবো না। ঠিক আছে, যাও, তুমি ওদের কাছে যাও। যাবি না? হ্যালো, কোন দিকে যাবি? এদিকে যাই। তোরা এদিকে যা, আমি এদিকে যাবো।